হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে কিন্তু অবস্থান করছি নিউ সিটি মোটরস, আর এখানে কিন্তু R15M মনস্টার ইন্দো ভার্সনটা কিন্তু অ্যাভেলেবেল আছে, যেটা কিন্তু কোথাও অ্যাভেলেবেল পাবেন না বাংলাদেশের মধ্যে। সেই সাথে কিন্তু সব থেকে কম দামে R15 V4, যেটা মূলত BS7 ইন্ডিয়ান ভেরিয়েন্ট, সব থেকে কম দামে নিতে পারবেন এই নিউ সিটি মোটরস থেকে। শুধু তাই নয়, সব ইনটেক বাইক আছে, নিজে হাতে প্যাকেট খুলে আনবক্সিং করে কিন্তু নিতে পারবেন। তো এই মুহূর্তে কিন্তু অবস্থান করছি নিউ সিটি মোটরসে, আর এখান থেকে সকল বাইক আপনারা মার্কেট থেকে কম দামে নিতে পারবেন। আজকের ভিডিওটিতে কিন্তু প্রাইস জানানো হবে, আশা করি দাম জানলে আপনি বুঝতে পারবেন যে কি অফার থাকছে। শুধু তাই নয়, যে প্রাইস বলেছে সেখান থেকেও কিন্তু ডিসকাউন্ট থাকবে। সো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আর যদি ফেসবুক পেজে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। সো কথা বাড়াচ্ছি না, চলুন শুরু করা যাক মূল ভিডিওটি। হ্যালো ফ্রেন্ডস, আমি আরিফ হোসেন আছি আপনার সাথে। এই মুহূর্তে অবস্থান করছি নিউ সিটি মোটরস। তো ঈদের মধ্যে কিন্তু একটা অফার ছিল, এবার কিন্তু ঈদের পর কিন্তু একটা অফার থাকবে, সেটা হচ্ছে মনস্টারের ওপরেও থাকবে। এরপরে কিন্তু যেটা মূলত V4 BS7 হোয়াইট কালার, ওইটাতেও কিন্তু ধামাকে একটা অফার থাকবে, বাংলাদেশের মধ্যে সব থেকে কিন্তু কম দামে নিতে পারবেন। তো এই মুহূর্তে কিন্তু আমার সাথে কানেক্টেড আছে নিউ সিটি মোটরসের পক্ষ থেকে টিটু ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আরিফ ভাই, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি। ভাই দাম তো বলবেন। দাম বলবো অবশ্যই আরিফ ভাই, দাম বলবো, এবং দাম বলবো যে দাম বলার ভিতরে একটা চমক থাকবে। R15M মনস্টার ইন্দোনেশিয়ানটা অ্যাভেলেবেল আছে, এটার ভিতরে চমক থাকবে। R15 Version 4 হোয়াইট ইন্ডিয়ান ভেরিয়েন্ট এটাও থাকবে, R15 Version 4 ব্ল্যাকও চমক থাকবে। আচ্ছা, মোটামুটি সবগুলার দাম জানতে পারলে এই ভিউয়াররা বুঝতে পারবে আসলে। সেক্ষেত্রে কিন্তু না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, আর আপনি যদি ফেসবুক পেজে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। সো কথা বাড়াচ্ছি না, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো টিটু ভাই, আসলে ভিডিও শুরু করার আগে এই মুহূর্তে আসলে কি কি কালেকশন আছে শুরুতে একটু বলে দিবেন। ইন্ডিয়ান সকল ভেরিয়েন্টে, ইন্ডিয়ান সকল মডেল অ্যাভেলেবেল আছে আমার। আরিফ ভাই আমি দুদিন ব্যস্ততার কারণে আপনাকে ডাকতে পারি নাই। আমার ইন্ডিয়ান ভেরিয়েন্টে সকল গাড়ি, সকল মডেলের গাড়ি সেল হয়ে গেছে। তারপরও আছে কিছু ইউনিট, তাও আমার আবার আপকামিং কিছু গাড়ি আছে, সেটা ভিতরে থাকবে MT15 BS7, FZS Version 4 BS7, এবং R15M BS7। তারপরে কিন্তু মজার বিষয় হলো আমার 25 তারিখে আরেকটা নামবে, 22 তারিখে একটা, 25 তারিখে একটা নামবে। যে সকল ভিউয়ার্সরা এই মুহূর্তে বাইক নেননি প্রাইসের বেশি থাকার কারণে, অবশ্যই আশা করি যে আমরা যে প্রাইসটা বলবো আপনাদের ভালো লাগবে, সন্তুষ্ট হবেন এবং আমাদের থেকে বাইকটা পারচেজ করবেন। তো সুতরাং পুরো ভিডিওটা দেখবেন না টেনে, তাহলে বুঝতে পারবেন যে নিউ সিটি মোটরস কী অফার দিচ্ছে বাইকের সাথে। আচ্ছা, তো সর্বপ্রথম যেহেতু R15M মনস্টারটা আছে, এটা দিয়ে আমরা শুরু করি, কি বলেন? হ্যাঁ আরিফ ভাই, আমি বলছিলাম যে আপনার ঈদের আগে একটা লাস্ট ইউনিট ছিল, সেটা সেল হয়ে গেছে। ঈদের পর আমি বলছিলাম যে, কথা দিয়েছিলাম যে আরও দেখি R15M মনস্টার কালেকশন করতে পারি কিনা, ইন্দোনেশিয়ান ভার্সন। অবশেষে আমি সাকসেস যে একটা লাস্ট ইউনিট গাড়ি আমি কালেকশন করেছি, এটা ইন্দোনেশিয়ান R15M মনস্টার কাস্টমাইজ কালার। অরিজিনাল ইন্দোনেশিয়ান অথেন্টিক হয় না কিন্তু আরিফ ভাই, এটা কিন্তু কাস্টমাইজ হয়ে থাকে, তো কাস্টমাইজ এডিশন। তো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই বাইকটি। আস্কিং প্রাইস, পূর্বের আস্কিং প্রাইস ছিল 7,05,000 টাকা, পূর্বে অফার দিয়েছিলাম 10,000 টাকার, এবারও অফার থাকবে এই বাইকের সাথে 10,000 টাকার ক্যাশব্যাক অফার। আর যারা এই মুহূর্তে এই বাইকটি নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন নিউ সিটি মোটরসে, আর নিউ সিটি মোটরসে কিন্তু আপনাদেরকে একটা ভালো একটা বেস্ট সার্ভিস দেওয়ার চেষ্টা করবে। তো আরিফ ভাই এটার সাথে আপনার 8টা ফ্রি সার্ভিস থাকবে, 1 বছরের ইঞ্জিন ওয়ারেন্টি থাকবে, এবং ওয়াই কানেক্ট ডিভাইস ডাস্ট কভার ফ্রি থাকবে। তারপর আমি যে বাইকটি দেখাবো আরিফ ভাই, সেটি হলো R15M BS7 সিলভার কালারটি। এটি বাংলাদেশে বর্তমানে ইন্ডিয়ান ভেরিয়েন্টের দিক থেকে খুবই জনপ্রিয় একটি বাইক। এই বাইকটি আমরা শোরুমে রাখতেই পারতেছি না আরিফ ভাই, মানে এত প্রচুর পরিমাণ সেল হচ্ছে, বাইকটি আমরা কালেকশন করে যে একটু স্টকে রাখবো সেই সুযোগটা নাই। তো আমাদের কাছে আছে বেশ কিছু ইউনিট আছে, এরপর আপকামিং 22 তারিখে আসবে, 25 তারিখে আসবে। তো এই বর্তমানে এটার বর্তমান প্রাইস, আস্কিং প্রাইস দেখেছি 5,60,000 টাকা আস্কিং প্রাইস। এখানে দরদাম করার সুযোগ আছে, শপে আসবেন, বাইক দেখবেন, 2টা 4টা 5টা দেখবেন, এবং নিজ হাতে আনবক্সিং করে নিয়ে যেতে পারবেন R15M BS7টা। এটার সাথেও আপনার 8টা সার্ভিস, 1 বছরের ইঞ্জিন ওয়ারেন্টি, একটা ওয়াইকানের ডিভাইস, এবং আপনার একটি ডাস্ট কভার ফ্রি থাকবে আরিফ ভাই। আর সবচেয়ে মজার বিষয় হলো আরিফ ভাই, আমাদের নিউ সিটি মোটরস থেকে যারা বাইক পারচেস করে তারা খুব অল্প সময়ের ভিতরে রেজিস্ট্রেশনটা পেয়ে যায়, এটা কিন্তু আমি গত ভিডিওতে বলছি আরিফ ভাই। এবারও তার ব্যতিক্রম কিছু না, এবারও আমি বলবো যে 10 কার্যদিবসের ভিতরে আপনার রেজিস্ট্রেশনটা আমি
নিউ সিটি মোটরস থেকে প্রোভাইড করে থাকবো যারা আমাদের থেকে বাইক পারচেস করবেন। তো আরিফ ভাই এরপরে দেখতে পাচ্ছেন যে R15 ভার্সন 4 কিন্তু এটা কিন্তু যেভাবে প্যাকিং করা দেখতেই পাচ্ছেন যে একটা প্রিমিয়াম একটা লুক দিছে, মানে প্রিমিয়াম একটা প্যাকিং করছে এটাতে। তো এই প্যাকিংটা কিন্তু সচরাচর সব গাড়িতে হয় না, সব ইম্পোর্টার করে নিয়ে আসতে পারে না, কারণ এটার পিছনে একটা রাজ আছে কিংবা রহস্য আছে। এটা আপনার প্যাকিংটা করতে আপনার $50 এখন বর্তমানে $50 খরচ হচ্ছে জাস্ট কাস্টমার বাইকার ভাইদের যাতে স্বপ্নে কোনো আঘাত কিংবা কোনো ভাঙাচোরা যেন না লাগে, কোনো স্কেচ না পড়ে। সেজন্য নিউ সিটি মোটরস সবসময় এইরকম মানে প্যাকেট করে বর্তমানে আমাদের কাছে বেশ কিছু ইউনিট অ্যাভেলেবেল আছে, 7টা 8টা 9টা দেখেও নিতে পারবে এবং নিজেতে এইভাবে আনবক্সিং করে নিতে পারবে। প্যাকেট করা কিন্তু গাড়ি, আমি একটাও প্যাকেট খুলিনি আরিফ ভাই, সবগুলো কিন্তু প্যাকেট করা গাড়ি, মানে নিজেতে আনবক্সিং করে নিতে পারবে। এবং কাস্টমার আনবক্সিং করার সময় যে স্যাটিসফাইডটা হবে আশা করি কোনো শোরুমে হবে না। তো এটার আইস ওয়াইডের প্রাইসটা রাখছি আরিফ ভাই, কত দিলে ভালো হয় বলেন, আপনি বলেন। আচ্ছা, মানে প্রাইসটা কত দিলে ভালো হয়? হ্যাঁ, আমি তো ভাই মার্কেটে পেয়েছিলাম 90 90 হ্যাঁ 5,90,000 হ্যাঁ 5,90,000 না আরিফ ভাই, 5,68,000 টাকা হলে নিউ সিটি মোটরস থেকে কিংবা নিউ সিটি রাইডার্স থেকে এই বাইকটি পারচেজ করতে পারবে। বলেন কি 5,68,000-তে? 5,68,000। আচ্ছা, তাহলে তো মোটামুটি ভালো অফার দিলেন। মোটামুটি ভালো অফার সবসময় রাখার চেষ্টা করি আরিফ ভাই, আর আপনি আসলে আসলে অফার না দিয়ে পারি না আরিফ ভাই, কারণ আপনার মুখটা দেখলে আমার একটু মনটা সাহসটা বেড়ে যায় যে অফার দিব আজকে, উড়োধুরো অফার দিব। তো আরিফ ভাই এটা 5,68,000, প্রবাসী ভাইদের জন্য তো এক্সট্রা অফার থাকবেই, প্রবাসী ভাইদের জন্য একটা এক্সট্রা অফার প্লাস একটা এক্সট্রা সার্ভিস থাকবে। আচ্ছা, তারপর আরিফ ভাই যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু R15 ভার্সন 4, হ্যাঁ ব্ল্যাক কালার, ব্ল্যাক গোল্ডেন, এটা প্যাকেট করা আছে, এটার একটা আনবক্সিং আছে, এটা দেখাই দিই। এটা কিন্তু বলছিলাম যে লাস্ট ইউনিট যেটা বাংলাদেশে কোথাও নাই, R15 ভার্সন 4 ব্ল্যাক কালার, ট্র্যাকশন কন্ট্রোল, কুইক শিফটার, ডাবল চ্যানেল এবিএস এই বাইকটি। আচ্ছা, এই বাইকটি পূর্বে মূল্য দিয়েছিলাম 5,75,000 টাকা আরিফ ভাই, যেটা ট্র্যাকশন কন্ট্রোল কুইক শিফট সহকারে, যেটা এটা 5,75,000 টাকা পূর্বে মূল্য দিয়েছিলাম, এখন বর্তমানে এটার প্রাইস আমি 5,000 টাকা অনার করে 5,70,000 টাকা একদম হলে আমার এই গাড়িটা নিতে পারবে। আমার কিন্তু প্রচুর গাড়ি আছে আরিফ ভাই, যে আপনার বাম পাশে কিন্তু প্যাকেট গাড়ি আছে, প্যাকেট করা গাড়ি, তারপর বাইরেও প্যাকেট করা গাড়ি রাখছি। আমার জায়গা স্বল্পতার কারণে তো সব গাড়ি ডিসপ্লে দিতে পারি না আরিফ ভাই, ওই শোরুমে ডিসপ্লে দেওয়া আছে, আমার ওয়ার হাউসে রাখা আছে এবং বাইরেও কিছু আমি প্যাকেট গাড়ি রেখে দিয়েছি। যে চলেন আমরা একটু দেখি। হ্যাঁ, আসলে দেখা হচ্ছে BS7 ব্ল্যাক কালার। আচ্ছা, এবং কিন্তু এটা কিন্তু BS7 ব্লু কালারটাও আছে আমাদের কাছে, BS7 ব্লু কালারটাও হবে। হ্যাঁ, আচ্ছা, মানে বাইরেও বাইক রাখা আছে, বাইরে ভালো বাইক রাখা আছে আরিফ ভাই এবং ওয়ার হাউসে আছে, দেখে নিতে পারবে। তো এই যে ব্ল্যাক গোল্ডেন কালারটাও কিন্তু প্যাকেট, আচ্ছা প্যাকেট গাড়ি, আমাদের সবগুলো কিন্তু প্রিমিয়াম প্যাকেট করে চলে আসে ইন্ডিয়া থেকে। এটার প্রাইস 5,47,000 টাকা আরিফ ভাই হলে আমার থেকে নিতে পারবে। 5,47,000 এটাই না, শুধু আসেন ভিডিওটা দেখে আসেন, বলেন যে আরিফ ব্লগস দেখে আসছি, এখানেও কথা বলার অপশন রাখছি আমি, এবং দেখা গেছে কথা বলে ভালো লাগলে 2-4-5,000 টাকার দিকে, আমি তো বলি সবসময় বলি 2-4-5,000 টাকার দিকে তাকাবো না, দিয়ে দিব, লাভ দরকার নেই, সীমিত লাভ চেষ্টা করবো, সীমিত লাভ করে ইনশাল্লাহ দিয়ে দিব। তো আরিফ ভাই এরপরে যে ব্যক্তি দেখাবো এটা হলো R15 ভার্সন 4 ব্লু কালার, এটা কিন্তু আপনি BS7 ডাবল চ্যানেল এবিএস ট্র্যাকশন কন্ট্রোল কুইক শিফটার, এটাও কিন্তু আমাদের নিউ সিটি মোটরস অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এটার প্রাইস দেখেছি আপনার 5,52,000 টাকা আরিফ ভাই, 5,52,000 টাকা। এটা বর্তমানে একটু বাজারে ক্রাইসিস চলতেছে এই কালারটা, তারপর আমার থেকে 5,52,000 টাকা আস্কিং প্রাইস, আসলে কথা বলে অপশন আছে। এরপর আরিফ ভাই যে বাইকটা দেখাবো FZS ভার্সন 3 ডিলাক্স BS6, আচ্ছা এই বাইকটার সাথে অফার থাকবে আরিফ ভাই, এই বাইকটি একদম 2,72,000 টাকা হলে আমার থেকে নিতে পারবে। 2,72,000? 2,72,000। আচ্ছা, এটা হচ্ছে
এমটির ব্যাকলাইট, এমটির ব্যাকলাইট বেসিক যেটা এমটির ব্যাকলাইট সেটা আমার থেকে 2,72,000 হলে নিতে পারবে আরিফ ভাই। আচ্ছা অবশ্যই হচ্ছে সিবিইউ কন্ডিশন বিএস6, সিবিইউ কন্ডিশন বিএস6, সিবিইউ কন্ডিশনটা কেমনে কিভাবে বুঝবেন কাস্টমার, চেসিস স্কোর দেখলে বুঝতে পারবে যে চেসিস স্কোরটা হবে এমই 1RG সিবিইউতে, আর সিকিউরিটিতে হবে PS2RG। তো আরিফ ভাই আমি যদি একটু আমার শপের লোকেশনটা বলে দেই, 77 ডিআইটি রোড মৌচাক মোর ফরচুন শপিং মলের ঠিক বিপরীতে নিউ সিটি মোটরসের অবস্থান। আর নিউ সিটি মোটরসে আসলে আমাকে সবসময় পেয়ে যাবেন আরিফ ভাই, আপনার ভিউয়ার্সরা আসলে আমাকে দেখতে পারবে। তো আসেন ইনশাল্লাহ আমি একটা ভালো প্রাইস ভালো একটা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব। তো টিটু ভাই মোটামুটি তো সব বাইক দেখালেন, আসলে অফার প্রাইসগুলো বললেন, এরপরে তো যারা আসবে তাদের জন্য তো কিছু ডিসকাউন্ট থাকবে নাকি? হ্যাঁ অবশ্যই ডিসকাউন্ট রাখবো ভাই, এই একদমই তো আর বাইক বিক্রি করা যায় না, আসবে কথা বলবে দামাদামি করবে ইনশাল্লাহ বাইক নিয়ে যাবে, খালি হাতে যাবে না। আচ্ছা মোটামুটি এরপরেও কিছু থাকবে? এরপরেও কিছু অনেক করবো। আর যে সকল ভাই প্রবাসে আছে, প্রবাস থেকে যারা আসবে তাদের জন্য কি থাকবে? তাদের জন্য কি থাকবে, তাদের জন্য প্রথমত বুক ভরা ভালোবাসা থাকবে এবং ভালো একটা সার্ভিস দেওয়ার চেষ্টা করবো এবং ভালো একটা ডিসকাউন্ট দিয়ে দিব এবং গিফটও থাকছি। আচ্ছা তো আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর একটা ভিডিও প্রেজেন্ট করার জন্য। আশা করি যারা আছে মার্কেট যাচাই করে ইনশাল্লাহ আসবে, আশা করি মোটামুটি মার্কেট থেকে কম দাম পাবে। কম দাম পাবে এটা 100% শিওর ভাই, কম দাম পাবে। আর এর পরের লটে কি কি বাইক আসতেছে? এর পরের লটে আমার ইন্ডিয়ান শিপমেন্ট আছে 22 তারিখে, এটার ভিতরে MT15 পাবেন, ব্ল্যাক কালার, হোয়াইট কালার আর গ্রে কালার, আর অ্যাডিডাস ভার্সন 4 পাবে আমাকে, গ্রে কালার পাবে আর ব্ল্যাক কালার পাবে। এরপরে আপনার R15 ভার্সন 4, তারপর R15 BS7, এগুলো থাকছে আরিফ ভাই। এরপরের সপ্তাহে আবার আরেকটা শিপমেন্ট আসবে 25 তারিখে, সেটার ভিতরে MT15 BS7 থাকবে এবং অ্যাডিডাস ভার্সন 4 R15 সবগুলো থাকবে আরিফ ভাই। ইনশাল্লাহ আমি সেই শিপমেন্ট নামার সময় আপনার সাথে কন্ট্যাক্ট করে আপনার ভিউয়ার্সদের জন্য একটা ভিডিও প্রেজেন্ট, ভালো একটা ভিডিও প্রেজেন্ট করতে পারি, সে আশায় রাখতেছি আরিফ ভাই। আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।